শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় অশেষ টেস্ট খেলেই যুক্তরাষ্ট্র চলে যান সাকিব আল হাসান। উদ্দেশ্য ছিল পরিবারের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপন, এজন্য যোগ দেননি ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর দল শেখ জামাল ক্রীড়াচক্রের ক্যাম্পে। দীর্ঘ সময় পর অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক, তবে যোগ দেননি শেখ জামালের ক্যাম্পে। রোববার রাতে দেশে ফিরেই চলে যান গ্রামের বাড়ি মাগুরায়। বর্তমানে মাগুরা এক আসন থেকে সংসদ সদস্য তিনি। গত জানুয়ারিতে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হন বিশ্ব সেরা অলরাউন্ডার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া একাধিক প্রার্থী তার সঙ্গে দেখা করেছেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঢাকায় ফিরেছেন সাকিব, মঙ্গলবার ডিপিএল এর ম্যাচ খেলে বুধবার আবারও মাগুরায় ফিরবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এদিকে গত রোববার ঘোষণা করা হয় জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াড। সাকিবের অনুরোধে সেই দলে রাখা হয়নি তাকে। আগামী 3 মে চট্টগ্রামে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। এর প্রথম 3 ম্যাচ অনুষ্ঠিত হবে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে, আর সিরিজের শেষ 2 ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এ সিরিজে 2টি ম্যাচ খেলতে পারেন সাকিব।